আমি জানতে চাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না করেন নাই? কোন জায়গায়? মদিনাতুল মুনাব্বরায়। আর একটু জোরে বলেন, কোন জায়গায়? মদিনাতুল মুনাব্বরায়। এখন রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে এইটা শিখবো কার কাছ থেকে? নবীজির কাছ থেকে। এখন নবীজির কাছ থেকে আমরা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি শিখবো। এখন এই রাষ্ট্র পরিচালনা পদ্ধতি খালি শিখলেই হবে নাকি বাস্তবায়িত করতে হবে? আমার ভাইরা, কেউ যদি নবীর আদর্শ থেকে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি না শিখে এবং বাস্তবায়ন করার চেষ্টা না করে, সে যতই বলুক আমি নবীর উম্মত, নবীর উম্মত হাকিকতান নবীর উম্মত হতে পারে না। আর একটু জোরে বলেন, ঠিক না বেটি? নবীর উম্মত যদি হত তাহলে নিজের সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাইতো না, রাষ্ট্র পরিচালনা করত কুরআন কারীমকে সংবিধান হিসাবে মেনে, রাষ্ট্র পরিচালনা করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণের মাধ্যমে। ঠিক না বেটি? বাইরে আমার বন্ধুরা, আমার আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠতম মডেল বা নমুনা বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। আমার পুস্তকলার বাইরা আওয়াজ করে বলেন না, আমার নবী কি শুধুমাত্র মানুষের সাথেই সুন্দর আচরণ করেছিলেন নাকি সম সকল প্রাণীদের সাথেও সুন্দর আচরণ করেছিলেন? সবার সাথে। কার সাথে? সবার সাথে। যেমন কথায় কথায় এসে যায়, ছাগল চিনেন না? চিনেন না। ছাগল জবাই করে আমরা গোশত খাই, কিংবা কসাইয়ের কাছ থেকে আমরা ছাগলের গোশত খরিদ করে নিয়ে আসি, ঠিক না বেটি? ছাগলের গোশতের দাম গরুর গোশতের চাইতে কম না বেশি? আমার ভাইরা, এক ব্যক্তি এক কসাই গোশত বিক্রি করে, তো গোশত বিক্রি করবার জন্য একটা ছাগল খরিদ করেছে। ছাগলটা খরিদ করার পরে আমার ভাইরা যখন বাড়ির দিকে রওনা করেছে, ছাগল বুঝতে পেরেছে কসাই তো বাড়ির মধ্যে নিয়া আমার জবাই করে ফেলাইব। ছাগল বুঝছে না? বুঝে নাই বাইরা। আমার বন্ধুরা, আমার ছাগল জবাই হতে চায় না, কসাইয়ের কবল থেকে মুক্তি লাভ করবার জন্য দৌড়াইতে শুরু করলো। আমার ভাইরা, দৌড়াইতে দৌড়াইতে আপনার নবী, আমার নবী, আসমানের নবী, জমিনের নবী, গোটা বিশ্ব ভুবনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল দৌড়াইতেছে মুক্তি লাভ করবার জন্য, আর ছাগলের পিছনে পিছনে কসাই দৌড়াইতেছে ছাগলকে ধরবার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাগল যখন আমার বিশ্ব নবী ছাগলটা দেখছেন আপনার কাছে আইসা গেছে, এই ছাগল রে ধরবার জন্য দৌড়াইতে দৌড়াইতে আমার হাঁপানো উঠে গেছে। বলে কেন? বলে হুজুর, আমি একজন গোশত বিক্রেতা, আমি গরু ছাগল কিনি, এইগুলা জবাই করে মানুষের কাছে গোশত বিক্রি করি, আর এর মাধ্যমে যেই লাভ হয় এই লাভ দিয়ে আমি আমার সংসার চালাই। হুজুর, এই ছাগলটা সেই উদ্দেশ্যে আমি খরিদ করেছি, কিন্তু কেন যেন ছাগলটা আমার হাত থেকে ফসকাইয়া দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে আসছে, হেও দৌড়াইছে আমিও পিছনে পিছনে দরবার জন্য দৌড়াইছি। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কোলের মধ্যে ছাগল সুবোধ বালকের মতো বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবারে বাধ্যগত সন্তানের মধ্যে নবীজির কোলের মধ্যে বসে আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ছাগলের কানে কানে ডাক দিয়া বলে, ছাগল রে তোমার মালিক তোমার মাধ্যমে কিছু লাভ করবে, গোশত বিক্রি করে কিছু লাভ করবে, সংসার পরিচালনা করবে। ছাগল রে তুমি কেন তোমার মালিক থেকে পলায়ন করে চলে এসেছো? এই ছাগল তুমি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন আল্লাহর জন্য, আর তুমি ছাগল সহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, ছাগল পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষের জন্য, অতএব তুমি ছাগল জোরে এখন কার জন্যে? মানুষের জন্যে। তাই তুমি দৌড়াইলা কেন, পলাইলা কেন? এক কাজ করো, আর একটা মুহূর্ত বিলম্ব না করে তুমি এক কাজ করো, ওই সাহাবীর সাথে চলে যাও। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মালিকরে ডাক দিয়া কয় মালিকরে তুমি শোনো, ছাগলকে তোমার সাথে দিয়ে দিলাম আর তোমাকে জ্বালাতন করবে না, ছাগল তোমার সাথে সাথে চলে যাবে, তুমি এক কাজ করবে ছুরিটা ভালোভাবে ধার করবে, এইটা যখন জবাই করবে এমন ভাবে জবাই করবে যাতে করে ছাগলের কষ্ট না হয়। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আমি সুন্দর দু একটি কথা ছাগলের কানে কানে বলবার সাথে সাথে একটা মুহূর্ত বিলম্ব হলো না, এই ছাগলটি আমার নবীজির কথা মতো ওই ছাগলের মালিকের পিছনে পিছনে বাধ্যগত সন্তানের মতো চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কো হুজুর ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। কো কি বুঝলা না, কো যেই ছাগল দৌড়ায় আইছিল মালিক থেকে পলায়ন করে আপনি রহমতের নবীর রহমতি কুলের মধ্যে এমন কি তার কানে কানে বললেন যার মাধ্যমে ছাগলটি বাধ্যগত সন্তানের মতো মালিকের পিছনে পিছনে চলে গেল। ও রাসূল বলে বেশি কিছু বলি নাই, শুধু এই কথাই বলছি ছাগল মানুষকে বানাইছে আল্লাহর জন্য আর তোমাদেরকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য। অতএব মানুষ থেকে পলায়ন করা এইটা তোমাদের বিধান না, বরং মানুষের কাছে আত্মসমর্পণ করাটাই হচ্ছে তোমার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছাগল যদি মনিবের কাছে আল্লাহর বিধান মেনে আত্মসমর্পণ করে তাইলে আমরা মানুষ তো আল্লাহর জন্য, কার জন্য? আর একটু জোরে এখন কার জন্য? তাইলে আমরাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে এখন দরকার আছে না নাই? আত্মসমর্পণ করতে চাই না চাই না? এখন আত্মসমর্পণ কেমনে করবেন? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যবিচার করে, নারীদেরকে অসম্মান করে, জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, জোর করে ক্ষমতা দখল করে? কথা বলেন না? আরে তো জোরে বলে ঠিক না ঠিক? এইগুলার মাধ্যমে কি আল্লাহর আত্মসমর্পণ হয়? আমার ভাইরা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আমার ভাইরা যতগুলো ফরজ এবং ওয়াজিব বিধানগুলো আছে পুঙ্কানু পুঙ্কু রূপে এগুলা মেনে নিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আমার ভাইরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে জাতির পিতার মতো। আওয়াজ করে বলুন আমাদের জাতির পিতাকে। এত আসতেনি? আর একটু জোরে এখন জাতির পিতাকে। আর একটু শিলনে এবার কে? ইব্রাহিম আলাইহিসাল্লাম। আমার বাইরা, ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম যদি জাতির পিতা হিসাবে উল্লেখ করেন অনেক সওয়াব হবে, ঠিক না বেটি? কেন সওয়াব হবে? ওই যে আলোচনা শুরুতেই আমি বলে নিয়েছি যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনন্দিত সংবিধান বানিয়ে কুরআনুল কারীম নাযিল করেছে। ইব্রাহিম আলাইহিসাল্লাম যে আমাদের জাতির পিতা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? বাইরা আমার বন্ধুরা, আমার আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে বানাইছি উনি আর কেউ না। মিল্লাত শব্দের অর্থ হচ্ছে জাতি, মিল্লাত শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী, মিল্লাত শব্দের অর্থ হচ্ছে ধর্ম। আবিকুম মানে তোমাদের পিতা, মিল্লাত আবিকুম দুইটা শব্দের সমন্বয় একটা বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম। আমার বাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমা, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমি বলছিলাম আমরা আত্মসমর্পণ করব কিন্তু আমাদের আত্মসমর্পণ হতে হবে জাতির পিতার মতো। জোরে বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমরা সবাই আল্লাহর বান্দা, আজকের এই মাহফিলে যত কথা বলবো আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য আমার ভাইরা যত কথা বলবো ততই আমাদের মুক্তি। আর একটু জোরে বলেন ঠিক না বেটি? করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পুস্তকের বাইরে আওয়াজ করে বলেন না আমার নবীর চাইতে দামি কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে আর আসেনি না।
আর একটু জোরে কোন আছে? কেউ নাই। সবচাইতে দামি যিনি তিনি হচ্ছেন আমার দয়াল। যারে না বানাইলে হইতো না দুনিয়া, জোরে সবাই, যারে না বানাইলে দয়াল নবী দয়ার সাগর রহমতের দরিয়া, জোরে, দয়াল নবী দয়ার সাগর রহমতের দরিয়া, যারে না বানাই মিশে এই জীবনের রং ধনুটা, মুছে যাবে একদিন জেনে না, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায়রে নিজের জীবনটা সঁপে দাও।